नमस्कार समस्त मानभूमवासी के जोहार जानिए आज के शुरू करछि चाँचड़ा मेलार एक ब्लग भिडियो। तो जेहेतु ये हमार प्रथम ब्लग भिडियो से कारण जदि कोथाओ भूल त्रुटि थाके अवश्य हबे तो अवश्य क्षमा करे देबेन। এটা আমার প্রথম প্রচেষ্টা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা শুরু করছি সেই মেলার ভিডিও। এটা হচ্ছে মন্দিরের মুখ্য দরজা, আর যেহেতু আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি সেই কারণে এখন মেলায় তেমন একটা ভিড়ও নেই। দেখা যাচ্ছে বাচ্চাদের যে নাগরদোলা, ছোট ছোট মানে ঝুলনাগুলো, সেখানে বাচ্চারা খেলাধুলা করছে। আর এরপরে আমরা এগিয়ে যাচ্ছি যে খেলাইচণ্ডী মেলার সামনে যে বাঁধটা রয়েছে সেই বাঁধটার দিকে। এখন খুব একটা ভিড় নেই কারণ আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, মোটামুটি এখন 1:30-2 বাজে। এরপরে মেলা ধীরে ধীরে জমে উঠবে। তো এরপর আমরা এগিয়ে চলছি সেই বাঁধটার দিকে। ছোটোখাটো দোকান এখানে সেখানে বসেছে এই তাড়াতাড়ি সময়ের মধ্যেই। এর আগে আর মানে আগে সময়টা সে মানে বিভিন্ন মহিলা এখানে এসে ডন্ডি ফন্ডি দেন। তো আজকে মেলার দ্বিতীয় দিন, আখান যাত্রার দিন থেকেই এখানে মেলা শুরু হয়। তো এখানে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেগুলো হচ্ছে এই যে ছোট ছোট কলসি বা মাটির তৈরি ঘোড়া। এই ঘোড়া নিয়ে ওই জলের ঘাটে অনেকে বিসর্জন দেন, এবং ইয়েতে যে মন্দিরটা রয়েছে সেখানেও অনেকে মানত করেন আর কি। তো এই দেখুন সেই বাঁধটা, এই বাঁধে অনেকে এসে বালি উঠিয়ে, হাতে হাতে বালি উঠিয়ে তাদের মানে বিভিন্ন পুণ্যার্থীরা পুণ্যার্জন করে থাকেন। তো দেখুন এইভাবে হাতে বালি তুলে তুলে আর এখানের দেবতাকে অর্পণ করেন বিভিন্নভাবে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা এই মেলার বিভিন্ন দৃশ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। এই বাঁধটা অনেক দিন আগের, প্রায় যখন থেকে মেলা শুরু হয়েছে আমরা ছোটোবেলা থেকেই এই মেলা দেখে আসছি। অনেক দিনের পুরনো ঐতিহ্যবাহী এই মেলা। এই মেলার যে দোকানপাটগুলো রয়েছে সেইগুলোর দিকেও একবার আপনাদেরকে নিয়ে যাব। আমরা দেখছি ধীরে ধীরে ভিড়টা মানে বেড়ে চলেছে। এখানে ওখানে নানা রকম দোকান, ফুচকা, ঘুগনি বা বাচ্চাদের খেলনা, সব রকম দোকান ধীরে ধীরে মানে তাদের পসরা সাজিয়ে বসে পড়েছে। আর এই মেলার বিশেষত্ব হচ্ছে যে এই মেলার বিশেষত্ব হচ্ছে এই যে মানে জিলাপি, এই জিলাপির দোকান, এই ডান দিকের দোকানগুলো দেখুন এখানে জিলাপি ভাজা হচ্ছে। আর এই মেলার একটা বিশেষ আকর্ষণ বটে, আমরা ছোট থেকে দেখে আসছি এই মেলার এই জিলাপির একটা মানে চাহিদা। বিভিন্ন লোক এখানে বেশিরভাগ এসে জিলাপি খান, প্রায় সবাই। জিলাপির এখানে দাম মোটামুটি 100 টাকা, 80 টাকা, 60 টাকা, মানে যে যেমন রেটে বিক্রি করেন। তো দেখুন আমরা তুলে ধরছি সেই জিলাপির যে কীভাবে ভাজা হচ্ছে, এইটা রসের কড়াই এখান থেকে তুলে তুলে বিক্রি করা হচ্ছে। আমরা আসার সময় এই দোকান থেকেই জিলাপি নিয়েছিলাম, বেশ ভালো জিলাপি, খেতেও বেশ সুস্বাদু। কমিটি থেকে বলে দেওয়া হয় সকল যারা ব্যবসা করতে আসেন এখানে সবাইকে বলে দেওয়া হয় যেন মানে খাবারের মান যেন ঠিক থাকে, তাতে তারা দাম যায়নি কিনা কেন খাবারের মানটা কিন্তু ভালো থাকা চাই। আমরা দেখছি কিভাবে প্যাঁচ প্যাঁচ করে জিলাপি বানাচ্ছেন এখানকার কারিগররা। এরপরে দেখাবো যে এই দেখুন কিভাবে মানে মানে ক্রেতারা নিয়ে যাচ্ছেন, বাচ্চা কাচ্চা সবাই আনন্দ উপভোগ করছে এই জিলাপি খেয়ে। তো এরপরে আমরা নিয়ে যাব সেই মন্দিরের সামনে, যেখানে পুণ্যার্থীরা ধীরে ধীরে মন্দিরের দ্বারের সামনে গিয়ে
প্রণাম করছেন এবং নিজেদের নিজেদের কাজকর্ম পূজো সারছেন এখানে গিয়ে। আর এখানকার যারা মানে পূজো পূজারি রয়েছেন তারা সবার প্রসাদ গ্রহণ করছেন এবং নিজের মতো করে যে যেমন মানে দক্ষিণা এখানে দিয়ে যাচ্ছেন আর এখানকার প্রসাদ খেয়ে যাচ্ছেন। সামনে দেখাবো এই যে খেলনার দোকানগুলো রয়েছে বাচ্চাদের যেগুলো বিশেষ আকর্ষণ, বাচ্চারা এখানে এসে বাইনা ধরে খেলনা কেনার জন্য। আমরা দেখছি চারপাশে সারি সারি সেই খেলনার দোকানগুলো রয়েছে। আর এই দেখুন পুতুল খেলনার বিভিন্ন জিনিসপত্রগুলো এখানে বেশ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে। এই যে খেলনা গাড়ি বা বিভিন্ন ব্যাগ মহিলাদের যেগুলো চাহিদা থাকে আর কি গ্রামাঞ্চলের। তো আজকে দ্বিতীয় দিনে আমরা এই মেলা গিয়েছিলাম, আখান যাত্রা থেকে মেলা শুরু হয় তো প্রথম দিন যেতে পারিনি, তো আজকে বলে একটু ঘুরে আসি মেলা থেকে। তো এখানে আমরা দেখছি যে খেলনার স্টলগুলো সাজানো রয়েছে একে একে। এরপরে এগিয়ে যাব অন্যান্য দোকানের দিকে। এইখানের ক্যামেরাটা আমার ভাইয়ের হাতে ছিল, সে কারণে আমি বাচ্চা নিয়ে বেড়াচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের বিশেষ আকর্ষণ যেগুলো, বাচ্চাদের ঘুরে বেড়ানোর যে ব্রেক ডান্সের ইয়েগুলো গাড়িগুলো, সেখানে যদিও ভিড়টা এখন কম তবুও মানে কিছু কিছু বাচ্চা এখানে উপভোগ করছে চেপে। আর আমরা বিভিন্ন ভিডিওতে আওয়াজটা একটু লো করেছি, কেননা সেখানে সিনেমার গান বাজছিল যেগুলো কপিরাইট ক্লেম ফেলে থাকে। এখানে বাচ্চাদের দেখছি নাগরদল মানে ঘূর্ণি যে গাড়িগুলো হয় এগুলোতে চেপে বাচ্চারা চাপার জন্য বেশ বায়না ধরে, তো এখানে সেটা দেখানো হয়েছে। আমাদের বাড়ির বাচ্চারাও মানে ঝুঁক নিয়েছিল যে এখানে চাপব, চাপিয়ে দেওয়া হয়েছে, তারা মানে এটাতে চেপে আনন্দ উপভোগ করছে। তারপরে এখানেও সেরকম একটা যেগুলো জাম্পিং ইয়েগুলো থাকে সেখানে আমাদের বাড়ির বাচ্চারা আনন্দ উপভোগ করছে। আর এরপরে যে সামনাসামনি দোকান স্টলগুলো রয়েছে এখানে বেশ ভালো ভালো জিনিস মানে মহিলাদের আকর্ষণীয় বিষয়বস্তু মানে যেগুলো মনিহারি দোকানগুলো বসে বেশ দেখার মতো একটা দৃশ্য এখানে তৈরি হয়। বিভিন্ন দামে এখানে সেই রাসমেলার মতো জিনিস থারে থারে সাজানো থাকে। এখানে এই আশেপাশের গ্রামাঞ্চলের মহিলারা এসে ভিড় জমান। এরপরে দেখাচ্ছি সেই দোকানগুলোর মধ্যেই ধীরে ধীরে ভিড় ইতিমধ্যেই জমা হচ্ছে। আর এই এলাকাটাতে বিশেষ একটা আকর্ষণ থাকে যে যেখানে ওই লটারির মতো জিনিস বিক্রি করে, লটারি 5 টাকা করে বিক্রি করে এবং সেইখানে অনেকেই হাঁড়ি কলসি বিভিন্ন মানে আকর্ষক জিনিস এখানে ইয়ে করে থাকে। এখানে দেখাচ্ছি যে নাগরদোলাটা প্রতি বছর আসে, সেই নাগরদোলাটা এক পাশে রয়েছে। আর এই নাগরদোলাকে আরও সামনে থেকে তুলে ধরার একটা চেষ্টা করেছি। ভিড় যদিও কম, ধীরে ধীরে ভিড়টা আরও বেড়েছিল এই মেলাতে, এটা প্রথম সময়টার একটা দৃশ্য। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ওই যেখানে লটারির মাধ্যমে ইয়ে হচ্ছে, খেলা হচ্ছে, বাচ্চাদের আকর্ষণীয় বিষয়গুলো বারবার তুলে ধরতে মন চায়, সেই কারণে আবার একবার দেখাচ্ছি সেই দৃশ্যটা। বাচ্চারা নামতেই চাইছি না যারা একবার উঠে গেছে, অনেকক্ষণ পরে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে নামাতে পেরেছিলাম। আর এরপরে ধীরে ধীরে আমরা মেলার অন্যান্য বিশেষ আকর্ষণের দিকে এগিয়ে যাব। আরও বলে রাখি যে এই মেলাতে
মহিলাদের হাতে শাঁখা আর বাটনা বাটা সিল, এরপরে হাঁড়ি কড়াই খুন্তি এইসব জিনিসগুলো মানে এই মেলায় বিখ্যাত। সেই কারণে চাঁচড়ার আশেপাশের গ্রাম মোটামুটি 10-15 কিলোমিটার দূরের যে গ্রামগুলো রয়েছে, যারা জানেন এই মেলা সম্পর্কে, তারা সকলেই মানে বাড়ির খুঁটিনাটি জিনিস নেওয়ার জন্য ভিড় করে থাকেন। আর অনেকেই এই মেলা মানে এই মেলা যেহেতু 7 দিন ধরে চলে, সেই কারণেই হয়তো দু একদিন অপেক্ষা করেন যে আজ নয় কাল যাব, কাজ থাকলে হয়তো একটু দেরি করেও আসা যায় বা পরের দিনও আসা যায়। এখানে একটা শো চলছিল, সেখানে আমরা তুলে ধরেছি পুতুল নাচের মতো কিছু দৃশ্য। আর এখানে যেহেতু সিনেমার গান বাজছিল বা অ্যালবাম গান বাজছিল, তাই আওয়াজটা দেওয়া যায় না ব্যাকগ্রাউন্ডে। আর এই যে দোকানটা রয়েছে, এই স্টলটাই খেলা হচ্ছিল আর কি, লটারি খেলাটা। আর এদিকে থেকে ক্যামেরাটা ঘুরিয়ে যে দৃশ্যটা আমরা তুলে ধরতে পেরেছি, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা বিশেষ এক জায়গা যেখানে আওয়াজটা একটু হাই থাকে সব সময়। এই দোকানটাতে বিভিন্ন জিনিস যেগুলো সাজানো রয়েছে, সেই জিনিসগুলো লটারির মাধ্যমে উঠছে বিভিন্ন মানে দর্শকের বা ক্রেতার, তারা লটারি কিনে বিভিন্ন জিনিস তারা নিয়ে যাচ্ছেন বাড়ি। এখানে জাম্পিং ইয়েতে বাচ্চারা আরও উপভোগ করছেন আনন্দ, সেখানেও একটু তুলে ধরেছি ক্যামেরার সামনে। বাচ্চাগুলো বেশ আনন্দ করছিল ওইখানে, গাড়ির উপরে চাপার পরে এইটার উপরে উঠে এরা লাভ ঝাঁপ করে আনন্দ উপভোগ করলো। আর এখান থেকে ক্যামেরার উপর দিক থেকে মানে ক্যামেরাটা উপরে তুলে দেখানোর চেষ্টা করেছি। এই দোকানটা একটু ভিড় মানে একটু আকর্ষণ করে মানুষকে বেশি, কেননা 5 টাকা করে টিকিট, যদি একটা কেউ বড়ো বালতি বা বড় গামলা বা বিভিন্ন ইলেকট্রনিক্স মেশিন এখানে থাকে, সে কারণে দর্শকরা এখানে আসতে চায়। আর যেহেতু 5 টাকা একটা সুলভ মূল্য, সেই কারণে এখানে অনেকেই ভিড় জমিয়ে থাকেন। তো এরপরে নাগরতলাটা আরও একবার দেখিয়ে আমরা সামনে এগিয়ে যাব। তো দর্শকদের বলে রাখি, যারা এই মেলার আশেপাশে থাকেন বা যারা আসবো আসবো করছেন, তারা অবশ্যই এই মেলা একবার দেখে যান। মা খেলাই চণ্ডীর এই মেলা 7 দিন ধরে চলে, আখান যাত্রার দিন থেকে শুরু, আজকে আমরা 2য় দিনে এখানে এসছি দর্শন করার জন্য মেলা। তো এরপরে আমরা এগিয়ে যাব সেই আবার পিছনের দিকে, যেখানে দোকানগুলো রয়েছে মণিহারি দোকানগুলো। আমরা দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন জিনিসপত্র, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মহিলাদের মনোহারী কিছু জিনিসপত্র এখানে কেনাবেচা চলছে। ইতিমধ্যেই ভিড় জমে উঠেছে ধীরে ধীরে। এখানে মালা বা অন্যান্য আরও যারা যেগুলো মহিলারা বেশি পছন্দ করেন, সেইগুলো মানে দোকানগুলো সেই জিনিসের পসরা নিয়ে বসে পড়েছে। আর এরপরে দেখাবো যে এই ছোট্ট ডুঙ্গরির মতো যে জায়গাটা, সেই উপর দিক থেকে একটা ভিডিও তুলেছি সেই পাথরের উপরে, যে যারা কিছু দর্শনার্থী এখানেও এসে কিছুক্ষণ মেলা উপভোগ করেন। এখানেও ছোটোখাটো দোকান দু একটা দেখা যায়। তো আমরা দেখাচ্ছি সেই দৃশ্য। এরপরে মহিলাদের আকর্ষণীয় বিষয় যে ইমিটেশন জিনিস, সেইখানের একটা দোকানে এসেছি, এখানেও অনেকে কেনাবেচা করছে। তারপরে দেখাচ্ছি এরপরে ভিড় ধীরে ধীরে জমে উঠেছে। আর এইখানের যে দৃশ্যটা, যেটা চাঁচড়ার দিক থেকে মানে গ্রাম দিক থেকে মেলাতে যাচ্ছে, সেই মানে রাস্তার দুপাশে বসে পড়েছেন কাপ ডিশ বা মহিলারা যেগুলা বাড়ির জন্য নেওয়ার জিনিস থাকে, এখানে শের পাই বা বিভিন্ন লোহার জিনিস, কুড়ুল কোদাল বা অন্যান্য জিনিস ওখানে পাওয়া যায়। এরপরে আমরা লাইভ করছিলাম কিছুক্ষণ, সেই লাইভ ভিডিও দেখে আর একজন দর্শক কমেন্ট করেছিলেন যে ওই বাঁধটা একটু দেখাবার জন্য, তো তাকে সেই সময় আমি দেখাতে পারিনি। এরপরে তুলে ধরছি সেই বাঁধটার দৃশ্য, যেখানে অনেকে এসে মানত টানত করে থাকেন, বালি তুলেন নিজ হাতে।
তো যাই হোক, যারা এখনো এই মেলা আসেনি দেখতে তারা অবশ্যই আসবেন। আজকে দ্বিতীয় দিনের দৃশ্য আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। এরপরে এখনো মানে আখান যাত্রা থেকে শুরু করে সাত দিন মেলা চলে, যারা আসেননি অবশ্যই আসবেন। সকলকে জোহার জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। নমস্কার।